প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। ব্যাকএড গ্রোয়ার থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন আমার বাগানে আমি বেশ কয়েক বছর ধরে সজনের বীজ থেকে চারা করে তার চাষ করে চলেছি। সজনে ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল কান্ট্রি একটি সবজি। আমরা চাইলে যারা আমেরিকা ইউরোপে থাকে তারা কিন্তু এই কোল্ড ক্লাইমেটেও এর ফলন করতে পারি। চলুন দেখে নেই এই টেক্সাসের ক্লাইমেটে আমার সজনের ফলন কেমন হচ্ছে। সজনের গাছটি অল্প সময়ের মধ্যে যাতে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে পারে এবং এর ফলন যাতে বেশি পরিমাণে পাওয়া যায় সেই উদ্দেশ্যে প্রতি বছরই আমি কিছু পাতা নিচের অংশে কিছু পাতা ছেঁটে দেই। আজও কিছু পাতা আমি ছেঁটে নেব। এই বছরের সজনা গাছে আলহামদুলিল্লাহ সজনা এসেছে। মে মাসের যতটা মনে পড়ে মে মাসের 9 তারিখে প্রথম এই পটটিতে গত বছরের চারা, এটি গত বছরের গাছ ছিল। তারপর সেটি শীতে দেখা যায় যে মেন যে ডগাটা সেটা মরে যায়, শীতে মরে যায়, কিন্তু মূল যে মূলটি ছিল আর সেটা মে মাসের যতটা মনে পড়ে যে 9 তারিখে এটা বের হয়ে আসে এবং এই আগস্ট মাসের প্রথম দিকেই আসলে জুলাই মাসের প্রথম দিকেই ফুল আসে এবং আলহামদুলিল্লাহ এখন সজনে হওয়া শুরু হয়েছে। এখানে একটা পাঁচটি সজনে দেখা যাচ্ছে ডালটিতে, ফুল আছে ডগাটার মধ্যে। এই একটি সজনা, তারপর এখানে একটি হচ্ছে। তো এটি গত বছরের গাছ, কিন্তু এই বছরেই মাটির নিচ থেকে বের হয়ে দেখা যায় যে সজনে হওয়া শুরু হয়েছে। আজকে যেটা করব, সজনে গাছের কিছু পাতা আমি পেরে ফেলবো। পাতাগুলি ফেলে না দিয়ে অনেকেই শাক খান, ভর্তা খান, কিন্তু এই ব্যাপার হচ্ছে যে আমার এগুলি প্রতি বছরই আমি শুকাই সাপ্লিমেন্ট হিসাবে। কারণ মরিঙ্গা লিপসের যে গুণাগুণ বেনিফিট আমরা অনেকেই জানি, এটা মিরাকেল ট্রি। এটার পাতার মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভাইটামিন আছে, মিনারেল আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা জানি। আর এই সময়টাই যখন গাছটি দেখা যায় যে মাত্র বড় হতে থাকে, গোড়ার এই পাশটা আমি ক্লিন করে দিই। আবার অনেক সময় দেখা যায় যে ঝোপালো থাকলে সেটা ক্লিন করি এবং গাছটি যখন সিজন শেষ হয়ে যায় পাতা পড়ে যাওয়ার আগে আমি কিছু পাতা কালেক্ট করি। আর এই সময়টাই বেশি পাতাটার গুণাগুণ বেশি থাকে, কারণ মাত্রই গাছটি হয়েছে 2 মাস 1.5 মাস পচি এই সময়টাতেই। এই যে আমি অনেকগুলি পাতা নিলাম, আরও নিচ্ছি, মাত্র তো একটি গাছ থেকে তুললাম। এই পাতাগুলি আমি শুকাবো পাশে যদি নেই। আমি এর মধ্যে অবশ্যই একবার ভর্তা খেয়েছি, এবছর শাক খাওয়া হয়নি। পাতা ওই সামনে পট যদি গাছ এটিতে সজনে এসেছে সেটি আমি ক্লিন করে দিয়েছি, তারপর আমি ওই পাতা থেকে নিয়ে ভর্তা বানিয়ে খেয়েছি। খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল, এবং যেটা বলবো যে ভাইটামিন সোর্স হিসাবে তো অবশ্যই ভালো। তো এই যে ছোটো ছোটো গাছগুলি দেখা যাচ্ছে এগুলি এবছরই গাছ, আমি পাতা তুলে নেব। কারণ দেখলাম যে এই যে নিচে যে বুশগুলি একদম মানে নিচে থেকে যে ডালাগুলি আছে এগুলি কেটে দিলে বা তুলে ফেলে এই গাছগুলি বড় হবে, যদি এই বছরের গাছে ফুল আসা শুরু হয়েছে। এই যে ফুল আসা শুরু হয়েছে, খুবই ভালো জাত এটা, তেমন সবুজ, খুবই সুন্দর, মাশাআল্লাহ। ট্রপিক্যাল কান্ট্রিতে কিন্তু 12 মাসে এটা হয়, অ্যাটলিস্ট সজনে না হলে গাছ পাতা থাকে। হয়ে গেল, গাছ পাতা থাকে, কিন্তু আমাদের এখানে যারা শীতের সময় অত্যন্ত শীত হয় সেই সময়টাতে কিন্তু অত্যন্ত শীতের মধ্যে থাকে না, ফোর্থ সিজনে থাকে না, কিন্তু মূলটা বেঁচে থাকে। এবং এই দেখা যায় যে মাটি গরম হলেই মে মাসে এপ্রিলের শেষের দিকে বা মে মাসে এই গাছগুলি বের হয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে ফল হয়। তবে আমি বলবো সবচেয়ে ভালো প্রতি সিজনে কিন্তু বীজ লাগিয়ে আমরা যারা ইউরোপ আমেরিকায় থাকি 3 মাস 4 মাস যাতে শর্ট সামার, তারা কিন্তু এটা আমরা বীজ লাগিয়ে 3-4 মাসে এই ফসলটা খেতে পারি।
তো আমি এগুলি পাতার ডালগুলি ছাড়িয়ে নিয়ে এগুলি ঘরের টেম্পারেচার ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নেব, যাতে পুষ্টিগুণ অটুট থাকে। সজনে পাতাগুলিও ছিঁড়ে নিয়ে নিলাম, অনেকগুলি হয়েছে। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে শুকিয়ে নেব দুই তিন দিন। একটি যে কোনো একটি রুমে যেখানে জায়গাটা বেশি ওয়ার্ম থাকে, যেমন আমার লন্ড্রি রুমে ওয়ার্ম আছে, গ্যারাজে ওয়ার্ম আছে, অনেক গরম থাকে, তো আমি গ্যারাজে রাখতেছি না, লন্ড্রি রুমটায় রাখবো। যে বেশি টেম্পারেচার দেখা যায় যে ভাইটামিন বা সরাসরি রোদে দিলে কিন্তু দেখা যায় যে পাতার যে সেই পুষ্টি গুণটা সেটা থাকে না। আর লন্ড্রি রুমে কয়েকটা দিন রাখবো, রুম টেম্পারেচার 70-75 ডিগ্রি, 20-25 ডিগ্রি সেলসিয়াসে রেখে অথবা ছায়াযুক্ত স্থানে শুকাতে হয়। তো এটি আমি শুকিয়ে নিব। অনেকগুলি কিন্তু হলো পাতা, একটা ঝুড়ি, এই খোলা চালের মতো একটা ঝুড়িতে রেখে দেব। রেখে দিলাম এখানে একটু ঠান্ডা ঠান্ডা ডার্ক একটু জায়গায়, এখানে থাকবে দু একটা দিন থাকলে দেখা যাবে যে শুকিয়ে একদম এটা কাঞ্চি কচকচা হয়ে যাবে। আর কয়েকবার দিনে 2-3 বার দেখা যাবে এরকম করে পাতাটা উল্টিয়ে দিতে হবে, নেড়ে দিতে হবে। ধুই নাই, কারণ হচ্ছে গাছ থেকে পাড়ার আগে আমি গাছে পানি দিয়েছি, পানি দিয়ে পাতা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তাও আধা ঘন্টা 40 মিনিট পরে যেসব পাতাটা আমি তুলে ফেলেছি, এর জন্য আমার পাতা ধুইতে হলো না, কারণ আমি গাছে থাকতে তাহলে ধুয়ে নিয়েছি, সহজে পানিটা ঝরে গিয়েছে। আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন, যদি ফ্রেশ বা বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে পাতাটা সেটা যদি কালেক্ট করেন খুবই ভালো, পাতা ধোয়া হয়ে গেল, অথবা স্প্রিংকলার দিয়ে হোজ দিয়ে পানি দিয়ে পাতা ধুয়ে নিতে পারেন, অথবা ছাঁকনিতেও ট্যাপের পানিতে ধুয়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখে নিলেন খুব সহজেই সজনের বীজ থেকে চারা করে সে চারা থেকে একই সিজনে পাতা, ফুল এবং সজনে খাওয়া সম্ভব হয়। পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য এই মরিঙ্গার পাতা থেকে কিভাবে পাউডার করে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় এবং সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।